হ্যালো বন্ধুরা, আমি রান্না করেছিলাম ঝিঙ্গে আলু পোস্ত। তো কার কার ভালো লাগে? তো ঝিঙ্গে আলু পোস্ত তো সবারই একটা ফেভারিট পদ, তো এটা খেতে সবাই বেশ ভালোবাসে, তো আমারও খুবই ভালো লাগে। তো চলো আমি কী বানালাম তোমাদের দেখাচ্ছি। তো দেখো, আমি একটা মিক্সারে পোস্ত আর কয়েকটা কাজু বাদাম নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কিছুটা কিশমিশ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো এখন এগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো, আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর আমি ফার্স্টে এটার মধ্যে আরেকটা রান্না করেছিলাম, তার জন্য কড়াইটা একটু এমন হয়ে আছে। তো দেখো, আমি তরকারিটা রান্না করার জন্য তেল দিয়ে দিলাম, তো তেলটা গরম হয়ে গেল, তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো এখন এগুলো ভালো করে ভেজে তো আমি ওই পেস্টটা আমি দিয়ে দিলাম, কাজু পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা। তো এখন ভালো করে তো এখন ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব, আর দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ। তো এখন ভালো করে এগুলোকে মিক্সড করে কষাবো। তো দেখো, তেলটা ছেড়ে এসেছে, এখন দিয়ে দেব ঝিঙ্গে আর আলুগুলো। তো এখন ভালো করে এই মশলাটার সাথে আমরা আলু আর ঝিঙ্গেগুলোকে কষিয়ে নেব। তো আমি দেখো ঢেকে ঢেকে রান্না করছি যেন ভালো করে সেদ্ধ হয়ে যায়। তার জন্য তো দেখো মশলাটা কষে গেছে, আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। তো এখন ভালো করে তরকারিটাকে শুকিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত হয়ে যায়, কারণ এটা একদম মাখো মাখো রাখবো। তো দেখো তরকারিটা দেখেই কতটা সুন্দর লাগছে। তো দেখো তরকারিটা হয়ে গেছে, তো আমি ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো, তার জন্য আর ভিডিও আমি বড় করিনি, আমি পরে আস্তে আস্তে যখন শুকিয়ে গেল তারপর নামিয়ে নিলাম। তো দেখো আমার তরকারিটা হয়ে গেছে, তো তোমাদের কেমন লাগলো জানিও।